হ্যালো ব্রিয়ান পিজেস কিচেনে একটু নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই হেলদি একটা রেসিপি আর এটি হলো সজনে পাতার ভাজি এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি তাই আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে দেখুন এই শাকটা এরকম হয় আর এটাকে আমি ভালোভাবে পাতা সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর তার জন্য চুলা একটি প্যান গরম করে নিয়ে তাতে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু সজনে পাতা থেকে কোনো রকম জল ছাড়ে না তাই আমি এটাকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ জল আর সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন চুলা আসটার লোতে রেখে ঢাকনা ঢেকে সাত থেকে আট মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব বেরে আসছি আট মিনিট পর দেখুন এর পর্যায়ে সজনে পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে মিক্সিতে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য একটু বিলেন করে নিচ্ছি আপনারা ছেলে পাটায়ও বেটে নিতে পারেন এখন চুলে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দুই টেবিল চামচ রান্নার তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনের কাছে গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আর সাথে সাধারণত লবণ আর সামান্য একটু হলুদ এবার সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এতে দিয়ে দিব সেই বেটে রাখা সজনে পাতাটা সজনে পাতাটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ওইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর সজনে পাতার শাক ভাজি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাচ্ছ পরবর্তী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন